আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ডক্টর আবু সাদিক আবদুল্লাহ। আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগ বিভাগে একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে হার্টের একটি পরীক্ষা, এটাকে বলা হয় এনজিওগ্রাম। তো এই বিষয়টি নিয়ে একটু আলাপ করব এই কারণে যে এনজিওগ্রামটা, এই শব্দটা আমরা একটা ভীতিকর শব্দ অনেকের কাছেই। এনজিওগ্রাম শুনলেই মানুষ ভয় পায়, মানুষ মনে করে যে এনজিওগ্রাম মানেই হার্টে কি যেন করবে, হার্টের কোনো একটা ঝামেলা হবে বা রিং লাগাবে, বা রিং লাগালে কি হবে, সরি এই রিংটা খুলে যাবে কি না, বা এটা এই ধরনের অনেক নানাবিধ প্রশ্ন আমাদের মাথায় আসলে আসে। সো আমি এই জন্য বিষয়টা নিয়ে একটু আলাপ করবো। তো সেটা হচ্ছে এনজিওগ্রাম হচ্ছে একটা সাধারণ পরীক্ষা। আমরা যেমন রক্ত পরীক্ষা করি, আমরা যেমন সিটি স্ক্যান করি, আমরা এমআরআই করি, আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা করি, এটাও এনজিওগ্রাম একটা পরীক্ষা, এটা অন্য কিছুই না। হ্যাঁ, এনজিওগ্রাম করলে একটা ফ্যাটালিটি হতে পারে, বাট এনজিওগ্রাম থেকে মানুষের জীবনের ঝুঁকি ইজ 0.1%, ইজ ভেরি লো। সো মানুষ যে কোনোভাবেই মানুষের দুর্ঘটনা করতে পারে। সো সেটার জন্য দুর্ঘটনা ঘটতে পারে সব কিছু থেকেই, সেটার জন্য আমরা সেইটা থেকে পিছিয়ে থাকবো বিষয়টা তা না। কিন্তু এনজিওগ্রাম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে এটা থেকে আমরা বুঝতে পারি হার্টের রক্তনালীতে ব্লক আছে কি না। আমাদের হার্টটাকে সচল রাখতে হলে হার্টের তিনটা রক্তনালী আছে, একটা মূল রক্তনালী, সেখান থেকে তিনটা ভাগ। সো এই তিনটা রক্তনালী এবং মূল রক্তনালীটা সচল রাখাটা খুব জরুরি আমাদের পরিপূর্ণ জীবনযাপনের জন্য, কারণ আমাদের চলতে ফিরতে সব আমাদের 24 ঘন্টায় হার্টটাকে কাজ করতে হয়। সেই হার্ট কাজ করতে হলে তাকে সচল রাখার জন্য এই রক্তনালীগুলা, সো এরা এখানে যদি ব্লক তৈরি হয় তখন আর হার্ট কাজ করতে পারে না, তখনই বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হয়, এবং আস্তে আস্তে পরবর্তীতে কোনো রক্তনালী যদি বন্ধ হয়ে যায় তখন হার্ট অ্যাটাক হয়ে যায়। সো অ্যাটাক হয়ে গেলে হার্টের একটা যে এরিয়াগুলো ড্যামেজ হয়ে যায়, এটা আসলে কখনো আর ফেরত আসবে না, কারণ মানুষের দুইটা অঙ্গ হার্ট এবং ব্রেন, এখানকার কোনো টিস্যু যদি নষ্ট হয়ে যায় এটা রিজেনারেট করে না, আর ওটা ভালো হয় না। বিভিন্ন জায়গায় মানুষ কাটাচিরা করলে সেই জায়গার ওই জায়গাটা আস্তে আস্তে কিন্তু আবার নতুন টিস্যু তৈরি হয়, ভালো হয়, হার্ট এবং ব্রেনে নতুন টিস্যু তৈরি হয় না। এই জন্য এদের দিকে আমাদের ধ্যান ধারণাটা, গুরুত্বটা অনেক বেশি। আমরা যদি হার্ট অ্যাটাকটা প্রিভেন্ট করতে পারি তাহলে এটা আমাদের জন্য আরও ভালো। সো আমরা ওটা বুঝি কীভাবে, এই জন্যই ডাক্তারের পরামর্শ দরকার। একজন মানুষের হার্টের রোগটা প্রোগ্রেসিভলি বাড়তেছে, কাজ করতে কষ্ট হয়, ভারী কাজ করতে পারে না, অল্প কাজ করতে গেলে হাঁপায় যায়, নট নেসেসারি বুকে ব্যথা, সবসময় হার্টের জন্য বুকে ব্যথা হবে এটা ঠিক না। মানুষ কাজ করতে গেলে আর লোড নিতে পারে না, হয়রান হয়ে যায়, হাঁপায় যায়, এগুলোতেই হার্টের সমস্যা বোঝা যায়, এবং এই জিনিসটা তখন যদি আমরা ঠিক করে দিয়ে আসতে পারি তাহলে এটা সবচেয়ে ভালো আউটকাম, তখন তারপরে আর পেশেন্ট খারাপ থাকে না, ভালো থাকে। সেক্ষেত্রে আমরা বুঝি যে হার্টে ব্লক তৈরি হচ্ছে, এই ব্লকটা দেখার জন্যই এনজিওগ্রাম, এটা পরীক্ষা। এখন এনজিওগ্রাম করার পরে আমরা যদি দেখি যে হার্টের রক্তনালীতে ব্লক আছে, তখন আমরা পরবর্তীতে চিকিৎসা করতে যাই, হ্যাঁ এটাকে কি রিং পরাইতে হবে এনজিওপ্লাস্টি না বাইপাস সার্জারি করতে হবে, এইটারও কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু রোগীকে রিং পরানো যায়, কিছু রোগীকে বাইপাস সার্জারি করতে হয়, এটা আমরা তখন ডিসিশন নেই। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে ব্লকটা হচ্ছে এমন যে 70%-এর উপরে ব্লক না হলে আমরা ওটাতে হাত দিই না, কারণ মনে করি 50-60% পর্যন্ত ব্লক থাকলেও ওষুধের মাধ্যমে যা রক্ত সাপ্লাই যায় একটা মানুষ চলে ফিরে চলতে পারবে, এবং তখন সাবধান হলে, নিয়ম মেনে চললে, আমরা ওষুধ দিই, সব কিছুর মাধ্যমে ওখান থেকে প্রোগ্রেশনটাকে আমরা ঠেকিয়ে দিই, আস্তে আস্তে রুগী আর অসুবিধা অতটা হয় না। যখন এখান থেকে আরও ব্লক বেড়ে যায় তখন আমাদের সেটাকে ব্যবস্থা নিতে হয়, তা নাহলে সেখান থেকে ঝুঁকিটা বেড়ে যায়। সো এই ব্যবস্থাটা খুবই সিম্পল। এনজিওগ্রাম যেমন একটা পরীক্ষা, রিং লাগানোটা আরও সহজ। ওটা একটা স্টেন্ট হচ্ছে, একটা স্টিলের তৈরি বেলুনের মতো থাকে, বেলুনের উপরে মাউন্টেড থাকে, আমরা ওই এনজিওগ্রাম যখন করি আমরা টিউবের মাধ্যমে হার্টে চলে যাই, সেখান থেকে আমরা একটা বেলুন মাউন্টেড স্টেন্ট থাকে একদম লাগানো, ওটা হার্টের মধ্যে ওই জায়গাটাতে বসায় আমরা ফুলাই দিই, ফুলাইলে হার্টের মধ্যে সেট হয়ে যায়। একবার যখন সেট হয়ে যায় আপনি উল্টাইলে পাল্টাইলে আমরা মনে করি যে আমরা নুয়ে কাজ করবো কি না, এটা আসলে এরকম কিছুই না, সেট হওয়া মানে হয়ে যাওয়া, এটা ফাইনাল। সো ওইটা হয়ে যাওয়ার পরে আমাদের ওইটাকে ঠিক রাখার জন্য খালি ওষুধ খেয়ে যেতে হয়, তার পরবর্তীতে ওষুধটা আজীবনই চলতে হবে, হার্টের ওষুধ, হার্টের ওষুধ কখনো বাদ দেওয়া যায় না। সো এভাবে রিংটা বসে যায়, ইটস খুবই সিম্পল। সো রিং বসায় আমরা নিয়ে চলে আসি বা কাজ ওখানে শেষ, খুবই অল্প সময়ের কাজ জিনিসটা, কিন্তু মানুষের এটাতে অনেকখানি প্রিভেনশন হয়, এবং যারা হার্ট অ্যাটাক হয় তাদের যদি যত দ্রুত সম্ভব 2 ঘন্টার মধ্যে আমরা রিং লাগাই দিতে পারি তাহলে সেই রোগীটার আউটকামটা অনেক ভালো হয়, এটা আমাদের অনেক স্টাডিতে দেখা গেছে এবং সাইন্টিফিক আমাদের অনেক ব্যাখ্যা এইভাবে আমরা দেখি।
সো আমরা মনে করি যে হার্টের এনজিওগ্রাম নিয়ে আপনাদের মাঝে আসলে কৌতূহল থাকবে, কিন্তু এত ভয় কাজ করবে না। মানুষের যখন যেটা করণীয় সেটাই করতে হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে আমাদের চিন্তা করা উচিত, চিকিৎসাটা এইভাবেই নেওয়াটা গুরুত্বপূর্ণ। তো আজকের জন্য এখানেই শেষ, আজকের মতো এখানেই শেষ করতেছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম।